নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএইচড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যদি আপনাদের বাড়িতে স্কুলগামী বা কলেজগামী কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে সরাসরি চার হাজার থেকে শুরু করে দশ হাজার থেকে শুরু করে পঁচিশ এমনকি তিরিশ হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা এই টাকাটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তাছাড়া বন্ধুরা আপনারা যদি চান আপনাদের বাড়ির ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসুক তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর সেই সঙ্গে বলেনি বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে শপথ গ্রহণ করার পরেই কিন্তু একের পর এক নিত্য নতুন প্রকল্প চালু করছেন আর তার মধ্যে কিন্তু এই প্রকল্পটা একদম নূতনতম প্রকল্প তো বন্ধুরা কোন প্রকল্পে এই সুবিধাটা পাবেন এবং কীভাবে আপনারা টাকাটা পাবেন কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে আবেদন কীভাবে করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে আবেদন করতে আপনাদের কী কী লাগবে বন্ধুরা আবেদন করতে আপনাদের লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি পাসপোর্ট সাইজের ছবি দু কপি লাগবে লেবার কার্ড থাকলে তার জেরক্স দেবেন এবং যদি আপনার লেবার কার্ড না থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই কিন্তু বাড়ির গার্জেনরা আবেদন করবেন বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে তাদেরকে নমিনি হিসাবে রাখবেন আর নমিনি হিসাবে তাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি দেবেন দু কপি ছবি পাসপোর্ট সাইজের দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করে নেবেন তো বন্ধুরা এবারে আমি আপনাদেরকে জানাবো যে এখানে আপনাদেরকে কত টাকা দেওয়া হয় এবং তারপরে কীভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন কত টাকা করে দেওয়া হবে একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে পাওয়া যাবে চার হাজার টাকা করে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা করে আইটিআইতে পাঠরত থাকলে পাওয়া যাবে ছ হাজার টাকা কলা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করলে স্নাতক স্তরে পাওয়া যাবে দশ হাজার টাকা শুধু স্নাতক স্তরে পড়াশোনা করলে পাওয়া যাবে ছ হাজার টাকা পলিটেকনিকে পাঠরত থাকলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটেক নিয়ে পড়ছেন তাদেরকে কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছেন তাদেরকে কিন্তু তিরিশ হাজার টাকা করে সরাসরি দেওয়া হবে আর উপভোক্তার যদি দুটি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকা করে পেয়ে যাবেন যতদিন পর্যন্ত স্নাতক স্তর পর্যন্ত এই কন্যা সন্তানরা পড়াশোনা শেষ করবে এবারে জেনে নেব বন্ধুরা আবেদন আপনারা কীভাবে করবেন তো বন্ধুরা এখানে দেখুন এখানে বলা হয়েছে আবেদনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে মনে রাখতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আর সেই সঙ্গে পরিবারের মাসিক আয় সাড়ে ছ হাজার টাকার বেশি হলে চলবে না আবেদনকারীকে অবশ্যই একজন অসংগঠিত ক্ষেত্রের করতে হবে অর্থাৎ আপনার কিন্তু ইএসআই থাকলে আপনারা আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এবারে আপনাদেরকে বলে নেই বাড়ির কিন্তু মহিলারা আবেদন করলে সব থেকে ভালো এবং আবেদন কোথায় করবেন সেটা জেনে নিন আর আপনি চাইলে এই যোজনাতে অনলাইনেই আবেদন করতে পারেন অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনাতে আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনার যে যোজনাটির বিষয়ে শুনছিলেন এটা হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আর এই যোজনাতেই কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয় তো আপনারা যদি জানতে চান যে অনলাইনে কীভাবে এই আবেদনটা করা যায় তার জন্য কিন্তু অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর উপরে খুব শীঘ্রই একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো আর এখানে ওয়েবসাইটটি হলো দেখুন বন্ধুরা ডাব্লুডাব্লু ডাব্লু ডট বিএমএসএস ওয়াই ডট গভ ডট ইন এখান থেকেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে তাছাড়া বন্ধুরা অফলাইনেও এই প্রকল্পে আবেদন করা যায় এই প্রকল্পে অফলাইনে আবেদন করতে গেলে একটা ফর্ম ফিল করতে হবে এবং সমস্ত ডকুমেন্টের সঙ্গে আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে সরাসরি জমা দিতে হবে তারপরেই কিন্তু আপনারা সামাজিক সুরক্ষা যোজনার একটা কার্ড পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা বিস্তারিত জানতে আপনারা এই নাম্বারে কল করতে পারেন ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো থ্রি জিরো নাই জিরো জিরো নাইন তো এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ